আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে হাতে মাখানো কাচকি মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মিক্সড সবজি দিয়ে। এখানে প্রায় 4-5টা সবজি আমি ইউজ করব। তো এখানে আমি একটি বড় সাইজের সবুজ কালারের বেগুন কুচি করে নিয়েছি, আর ছোট সাইজের দুটো আলু দিয়ে দিলাম, আর এখন বেশ কিছু হচ্ছে লম্বা শিমগুলো হচ্ছে কুচি করে দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দেব দুটোর মতো হচ্ছে গাজর কুচি করে দিয়ে দিয়েছি। এবার আগে থেকে ধুয়ে রাখা খুব ভালো করে হচ্ছে কাচকি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে সবজি দিয়ে কাচকি মাছ আর কি ভুনা করলে কিন্তু অনেক মজার হয়। এখানে হচ্ছে বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে লাগছে, আরও মাখানোর পর আরও ভালো লাগবে। তো এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এই মাছে অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করবেন, কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন, আর হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ করে হচ্ছে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে সরিষার তেল হাতে নিয়ে খুব আলতো করে হচ্ছে মাছটাকে সবজির সাথে হচ্ছে মিক্সড করে নেব। খুব আলতোভাবে কিন্তু মিক্সড করতে হবে, কারণ এই মাছটা অনেকই নরম হয়, ধোয়ার সময় অনেকটা নরম হয়ে যায়। তো সবজির সাথে খুব আলতো করে এভাবে মিক্সড করে নিতে হবে। আর এভাবে আর কি সবজির পরিমাণটা যদি বেশি থাকে তাহলে মাছের টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে। আর এক এক করে হচ্ছে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে বাটা মশলার মধ্যে এখানে আমি আদা বাটা দিয়ে দেব, সামান্য আদা রসুন বাটা হচ্ছে 1 চামচ করে দিয়ে দিব। দেওয়ার পরে বাটা মশলাটা দেওয়ার পরে আবারও আমি হালকা আলতো করে মেখে নেব। তো এখানে মশলার পরিমাণটা কিন্তু একুরেটভাবে দিতে হবে সবগুলো মশলাই। আবারও একটু হাতে সরিষার তেল নিয়ে আমি হচ্ছে মাছটাকে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দেব। তো পানিটা কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, কারণ সবজি থেকে পানি বের হয়ে আসবে, আর এখন সবজিটা দেখতে কিন্তু অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু চুলায় দেওয়ার পরে কিন্তু সবজিটাও অনেক কমে আসবে। তো সেই পরিমাণ অনুযায়ী লবণ আর পানিটা কিন্তু খুব আর কি পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে। তো এখানে আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দেব, বেশি পানি দেব না, কারণ সবজি থেকেই কিন্তু যথেষ্ট পানি বের হয়ে আসবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে দিয়ে এই চচ্চড়িটা তৈরি করে নিতে হবে। এখন আমি শুধু ঢেকে দেব, আর চুলার আঁচটাকে লো আঁচে রেখে আমি হচ্ছে সবজি থেকে পানি আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন নিচ থেকে কিন্তু পানি এসে গেছে, আর এই মাছটা কিন্তু বেশি নাড়া যাবে না। হালকা একটু 4-5 মিনিট রান্না করার পরে বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সবজির সাথে, আর কাচকি মাছের সাথে কিন্তু ধনিয়া পাতাটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও দারুণ হয়। আর এই মাছ থেকে আর সবজি থেকে যে পানি বের হয়েছে এই পানিগুলো একেবারে আমি টানিয়ে ফেলবো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে, লো আঁচে রেখে। এবার হচ্ছে আমি চারপাশ থেকে এভাবে করে দেব মাছখানে, যাতে পানিটা চলে যায় আর পানিটা যেন একদম শুকিয়ে হচ্ছে নিচ থেকে একটু হালকা পোড়া পোড়া ভাব হয়। তো দেখুন আরও প্রায় আমি 2 মিনিটের মতো মাছটাকে রান্না করে নেব। তো ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কালারফুল হয়েছে। এই মাছের চচ্চড়িটা কিন্তু এভাবে করলে অনেক মজার হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।